ভিউয়ার্স, সাবস্ক্রাইব লেখা লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের চ্যানেলে সকল ভিডিওর আপডেট পেতে পাশের নোটিফিকেশন বেল চিহ্নটিতে প্রেস করে আমাদের সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, রেসিপি বাই সৃষ্টিতে আমি সৃষ্টি আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। মুরগির মাংসটা কিন্তু আমাদের সবারই অনেক বেশি পছন্দের। মুরগির মাংস দিয়ে রান্না করা যায় অনেক রকমের রেসিপি। আজকে একটু ভিন্ন রকম করে মুরগির মাংসটা রান্না করব, আর আজকের রেসিপিটার নাম হচ্ছে পাঞ্জাবি চিকেন। পাঞ্জাবি চিকেন রান্না করার জন্য আমি মুরগির মাংসগুলোকে একটু বড় শেপ করে কেটে নিয়েছি। এটা রান্না করতে সুবিধা হবে আর দেখতেও অনেক ভালো লাগবে। মাংসগুলোকে খুব ভালো করে কেটে খুব ভালো করে কিন্তু ধুয়েও নিয়েছি। এবার সবার আগে মাংসগুলোকে ম্যারিনেট করে রাখতে হবে। তো ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প কিছু পরিমাণ লবণ, তার সাথে দিয়ে দেব হলুদ, এবার দিয়ে দেব লাল মরিচের গুঁড়া প্রায় এক চামচের মতো, তার সাথে দিয়ে দেব টক দই প্রায় 4 টেবিল চামচের মতো। টক দই যদি বাসায় না থাকে তাহলে লেবু দিয়েও কাজ চালিয়ে নেওয়া যায়, তবে চেষ্টা করবেন টক দইটা দিয়েই ম্যারিনেটটা করার। এবার খুব ভালো করে হাত দিয়ে মুরগির মাংসের সাথে মশলাগুলোকে মাখিয়ে দিতে হবে। চেষ্টা করবেন যেন প্রত্যেকটি মুরগির মাংসের পিসের মধ্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে সঠিকভাবে মেখে নেওয়া যায়, এতে করে ম্যারিনেশনটা খুব ভালো হয়। আমি খুব ভালো করে মেখে নিয়েছি, দেখেও বোঝা যাচ্ছে। এবার আমি এটাকে রেখে দেব প্রায় 1 ঘন্টা, আর যদি বাসায় প্লাস্টিক র্যাপার থাকে তাহলে তো খুব ভালো, নাহলে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 1 ঘন্টার জন্য সময় দিতে হবে। যদি আরও বেশি সময় দেওয়া যায় তাহলে আরও ভালো, কিন্তু অন্তত 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতেই হবে। তো এটা যতক্ষণে ম্যারিনেট হচ্ছে তার সাথে সাথে যে অন্য কাজগুলো আছে আমরা সেগুলো এখন করে ফেলবো। একটা ফ্রাইং প্যানে আমি রান্নার তেল নিয়ে নিচ্ছি প্রায় 5 টেবিল চামচের মতো। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি তেলের মধ্যে দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচের মতো গোটা জিরা। তারপরে দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ, প্রায় 5টা পেঁয়াজ নিয়েছি এখানে আমি। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করে দেব যেন পুড়ে না যায়। এরপরে আমি পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দেব প্রায় 3টা রসুন, রসুনের কোয়াগুলোকে খুলে নিয়েছি একদম যেন খোসা না থাকে ঠিক ওইভাবে। দিয়ে এই 3টে উপকরণ এখন একটু হালকা করে আমি ভেজে নেব। পেঁয়াজটা আর রসুনটা যখন বেশ ব্রাউনিশ একটা কালার হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনগুলো যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, কয়েকটা দারচিনি, 4-5টা ছোটো এলাচ আর কয়েকটা লং। এবার এগুলো দিয়েও হালকা করে ভাজতে হবে। ভাজতে ভাজতে খুব দারুণ একটা স্মেল বের হবে সবগুলো মশলা থেকে, আর একটা ব্রাউনিশ কালার যখনই হয়ে আসবে তখনই আমি এই মশলাগুলোকে একটি আলাদা প্লেটে তুলে রাখবো। মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তো আমি এখন একটা আলাদা প্লেটে সম্পূর্ণ তেল সহ উঠে নিচ্ছি। ভিউয়ার্স, আজকের পাঞ্জাবি চিকেনের রেসিপিটি দেখার পর ভিডিওটিতে লাইক দিতে একদম ভুলবেন না। কিন্তু মশলাগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি একটা ব্লাইন্ডারে এই মশলাগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেব। ঠিক এইভাবেই যদি রেসিপিটি আপনারা ফলো করে বাসায় রান্না করেন রান্নাটা কিন্তু অসাধারণ হবে, আর খেতেও কিন্তু অসাধারণ। একদম ভিন্ন রকম করে আজকের এই রেসিপিটা তৈরি করা। এবার মশলাটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে।
মশলাটা রেডি হয়ে গেছে আমার, এখন আমি রান্না করব। দেখুন ব্লেন্ডারে করলে কিন্তু খুব ভালোভাবে ম্যাশ হয় আর খুব কম সময় লাগে। এবার একটা কড়াই নিয়ে নিচ্ছি রান্না করার জন্য। কড়াইতে পরিমাণ মতো তেল নিয়েই ব্লেন্ডার করে নেওয়া মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে তো মশলাগুলো দিয়ে দিলাম, এবার অন্যদিকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো কিন্তু প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। এবার প্লাস্টিক র্যাপারটা ছড়িয়ে নিয়ে আমি একটু হাত দিয়ে ভালো করে মাংসগুলোকে নাড়িয়ে দিয়েছি। আর এদিকে তেলের মধ্যে দিয়ে দেওয়া মশলাগুলোকেও খানিকক্ষণ ভালো করে ভেজে নিতে হবে, যেন মশলার কাঁচা যে গন্ধটা সেটা যেন একদম না থাকে। মশলাগুলো ভাজতে ভাজতে একটু পরেই মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি প্রায় 4 টেবিল চামচের মতো টমেটো সস। এখন টমেটো সস দিয়ে দেওয়ার পরেও মশলাগুলোর সাথে খুব ভালো করে টমেটো সসটাকে মিশিয়ে দিতে হবে। তারপরেই একে একে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, হলুদ, পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিতে হবে 1 টেবিল চামচের মতো জিরা বাটা। এবার এই উপকরণগুলো দিয়ে দেওয়ার পরেই মশলাটাকে আবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ এর উপরে তেলটা ভেসে না উঠছে। তো খুব ভালো করে মশলা কষিয়ে নেওয়া হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে। মশলা যখন কষানো হচ্ছে তখন লবণ হলুদ দিয়ে দেওয়ার সময় খুব ভালো করে খেয়াল করতে হবে লবণের পরিমাণটা, কারণ ম্যারিনেট করার সময় লবণ দিয়ে ম্যারিনেট করতে হয়। আর মশলাটা সহজেও তো আমরা রান্না করছি, তাই লবণের ব্যাপারটা চিন্তা করে সেকেন্ড টাইম যখন আমরা লবণটা দিচ্ছি তখন একটু মনে করে দিতে হবে। এবার মাংসগুলোকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। মশলার সাথেই খুব ভালো করে মাংসগুলো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম জল। কুসুম গরম জল দিয়ে দেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব প্রায় 1/2 ঘন্টার মতো। একটুখানি নাড়াচাড়া করে দিতে হবে, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, কারণ আমরা মুরগির মাংসটা আলাদা করে সেদ্ধ করিনি, জাস্ট ম্যারিনেট করে রেখেছিলাম। তাই একটুখানি সময় দিয়ে রান্না করে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদের রান্না করতে হবে। যদি জলের প্রয়োজন হয় একটু বারে বারে আর একটু জল দিয়েও কষিয়ে রান্না করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়া। এই গরম মশলাটা আমি বাসাতেই তৈরি করি, আর এটার একটি ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মশলাগুলো দিয়ে দেওয়ার পরে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর ভিউয়ার্স দেখুন, আমার রেসিপিটার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসছে, মানে রান্না কিন্তু একদম শেষের দিকে। আমি খুব আস্তে ধীরে রেসিপিটা রেডি করেছি আর চেষ্টা করেছি রেসিপিটা যেন আপনাদের কাছে ভালো লাগে। তো ভিউয়ার্স, আজকের এই পাঞ্জাবি চিকেন আপনাদের কাছে কেমন লাগলো? আশা করছি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে। আপনারা যারা আমার চ্যানেলে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকুন। আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাদের জন্য অনেক বেশি অনুপ্রেরণার। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার আজকের এই পাঞ্জাবি চিকেন রেসিপিটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, কথা হবে আগামীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে।